আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, কোটি মানুষ অন্ধকার কবরে শুয়ে থাকার মতো অবস্থা বলছে জেলনস্কি। এদিকে আমেরিকা দখলে প্রথম সিনেটর সহ রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থীর বিজয়, দিশেহারা পশ্চিমা ইহুদিবাদীরা। এরপর জানিয়ে দেব ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করবে অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী। আরো জানিয়ে দেব ইউক্রেনে টেকসই শান্তি চাইলে কি করতে হবে জানালেন জোসেফ বোরেল। এবং সর্বশেষ জানিয়ে দেব জাপানের আকাশে চীনের ড্রোন নিয়ে উত্তেজনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকা দখলে প্রথম সিনেটর সহ রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থীর বিজয় শুরু। আপনারা জানেন এবারের মধ্যবর্তী মার্কিন জাতীয় নির্বাচনে রেকর্ড সংখ্যক 82 মুসলিম প্রার্থী জয়লাভ করেছে। এরই মধ্যে প্রথমবারের মতো একজন মুসলিম সিনেটরও নির্বাচিত হয়েছেন এবারের মধ্যবর্তী নির্বাচনে। নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন তুরস্ক বংশোদ্ভূত পেন্সেল ভেনিয়ার সিনেটর প্রার্থী ডক্টর মেহমেদ মোহাম্মদ ওজ, খবর দ্য টাইমস এর। ধীরে ধীরে এবার বিশ্বকে শাসন করবে মুসলিমরা, আমেরিকা দখলে যাবে, আর এটা দেখেই হতভম্ব হয়ে পড়বে এই কট্টরপন্থী ইহুদিবাদীরা। অপরদিকে ইউক্রেনকে হামলা করে জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দিচ্ছে, অন্ধকার কবরের ভিতরে নামিয়ে দিচ্ছে রাশিয়া। প্রায় 1 কোটি মানুষ এখন অন্ধকার কবরের মতো জীবনযাপন করছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন খেরসন থেকে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু একটি গুলি না ছুড়েই খেরসন পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনারা। বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস করেছে তারা, কিন্তু চিন্তার ভাস নেটওয়ার্ক মার্কিন জেনারেলদের কপালে। কোনো প্রতিরোধ করেনি রাশিয়া, ইউক্রেন বাহিনী আসছে দেখে তারা সরে গেছে দিনেপ্রর, ইউক্রেন ভাষায় দিনিয়াপ্র, নদীর অন্য পাড়ে। তার আগে তারা সরিয়ে নিয়েছে খেরসন প্রায় 180,000 অধিবাসীকে, সরিয়ে নিয়েছে তাদের সব ধরনের সমরাস্ত্র। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই এই পশ্চাদপসরণ সম্পন্ন করেছে রুশরা। রাশিয়ার সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে এটি পরিকল্পিত রিট্রিট, সাধারণ মানুষের জীবনহানি, এ অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি থেকে রুশনাদের বাঁচাতে এ পিছিয়ে আসা। খেরসন সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, এটিতে ইউক্রেন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়া ক্রিমিয়া অঞ্চল হুমকির মুখে পড়বে। বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী খেরসন সম্প্রতি দখল, রেফারেন্ডাম ও সাংবিধানিক আইনের মাধ্যমে যে 4টি অঞ্চলকে রাশিয়ার অঙ্গীভূত করা হয়েছে খেরসন তার একটি। মূলত এখন এটি রাশিয়ার অংশ, রাশিয়া কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই সে অংশ ছেড়ে দিয়েছে, এটি অবাক করা ব্যাপার। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তটি সহজ ছিল না, কিন্তু কৌশলগত কারণে এই পদক্ষেপ নিতে হয়েছে। অনেকেই খেরসন থেকে রাশিয়ার পশ্চাদপসরণকে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক বিজয় এবং রাশিয়ার পরাজয় হিসেবে দেখছেন, কিন্তু মার্কিন সাবেক সামরিক কৌশল বিশেষজ্ঞ স্কট বেনেট বলেছেন এটি একটি বিচক্ষণ ও চমকপ্রদ সিদ্ধান্ত। সৈন্য প্রত্যাহারের এই পদক্ষেপকে তিনি কৌশলগত সঠিক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। হঠাৎ করেই রাশিয়া এই সিদ্ধান্ত নেয়নি, সামরিক অভিযানের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্তির পরই জেনারেল সের্গেই সোরোভিকিন এই অঞ্চলে স্ট্র্যাটেজিক দুর্বলতা বুঝতে পেরে এই পরিকল্পনার কথা জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শৈগুকে। পর্যালোচনার পরই খেরসন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ 2 মাস ধরে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এ সময় প্রথমে খেরসনের 180,000 অধিবাসীর মধ্যে সরে যেতে ইচ্ছুক অইচ্ছুক সবাইকে সরিয়ে নেওয়া হয় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। তারপরেই দিনেপ্র নদীর ডান তীর থেকে সেনা ও সমরাস্ত্র সরিয়ে বাম তীরে নতুন ডিফেন্স লাইনে সরিয়ে আনা হয়। এজন্য অগ্রসরমান ইউক্রেনীয় সেনা দলগুলোকে খেরসন থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আটকে রাখা হয়। তাদের দূরপাল্লার কামানগুলো দফায় দফায় ধ্বংস করা হয়, ফলে প্রত্যাহারের কাজটি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই শেষ হয়। দর্শক, এবারে আপনাদের কাছে প্রশ্ন রইল, পুতিন এখন কি করবেন, পুতিনের সিদ্ধান্ত কি, এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর অবশ্যই ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কোটি মানুষ, বলছে জেলনস্কি। নতুন করে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ বিদ্যুৎ সংকটের কবলে পড়ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন, বর্তমানে তার দেশের 1 কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার রাতের ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। ভলোদিমির জেলনস্কি বলেন, এখনও পর্যন্ত 1 কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। বিন্নিৎসিয়া, ওডেশা, সোমি ও কেভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কথা জানান জেলনস্কি। কেভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে ইয়াসনো জানান, শহরটিকে দিনভর জরুরি ব্ল্যাকআউটের কবলে পড়তে হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সিস্টেমটিকে স্থিতিশীল করার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। প্রথম সিনেটর সহ রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থীর বিজয়। এবারের মধ্যবর্তী মার্কিন জাতীয় নির্বাচনে রেকর্ড সংখ্যক 82 মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। এর মধ্যে প্রথমবারের মতো একজন মুসলিম সিনেটরও নির্বাচিত হয়েছেন। এবারের মধ্যবর্তী নির্বাচনে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন তুরস্ক বংশোদ্ভূত পেনসিলভেনিয়ার সিনেটর প্রার্থী ডাক্তার মেহমদ মোহাম্মদ ওজ। খবর দ্য টাইমসের, যুক্তরাষ্ট্রে যাবৎকালে মোট 5 জন আরব সিনেটরের দায়িত্ব পালন করলেও এ পর্যন্ত কোনো মুসলিম সিনেটর নির্বাচিত হতে পারেননি। যে 5 জন আরব সিনেটর হয়েছেন তাদের সবাই লেবানন বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এদের মধ্যে একজন আবার লেবানন ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিক, কিন্তু তারা সবাই নন মুসলিম ছিলেন। মার্কিন টিভির জনপ্রিয় অনুষ্ঠান ওপেরা ইউনফ্রেতে 2004 সালে প্রথমবার এসেছিলেন এ মুসলিম চিকিৎসক। এরপর 2009 সালে তার নামে একটি অনুষ্ঠান চালু হয় টেলিভিশনে, দ্য ড্যা ওজ শো নামে। এ জনপ্রিয় অনুষ্ঠানে চিকিৎসা বিষয়ক ডাক্তার নানা পরামর্শ দেওয়া হয়। পেনসিলভেনিয়ার বর্তমান সিনেট ডেমোক্রেট নেতা জন ফেটারম্যানের বিরুদ্ধে লড়েছেন ডাক্তার ওজ। তার পক্ষে ব্যাপক প্রচার চালান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মাত্র 23 বছর বয়সী নাবিলা সাইদ সহ 82 মুসলিম প্রার্থী মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। নাবিলা সাইদ ভারত বংশোদ্ভূত মুসলিম নারী। 2020 সালে নির্বাচিত ইলহান ওমর ও রাশিদা তালিবা সহ 21 মুসলিম জনপ্রিয়তা জনপ্রতিনিধি ছাড়াও মধ্যবর্তী নির্বাচনে আরো 16 জন নতুন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। এছাড়াও রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন 43 মুসলিম প্রার্থী। সব মিলিয়ে এবারের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয় জয়কার। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে পেনসিলভেনিয়ায় রাজ্যে। এখানে ডেমোক্রেট সিনেটরকে হারিয়ে প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয়লাভ করেন মুসলিম প্রার্থী ডক্টর ওজ। পেনসিলভেনিয়া রাজ্যে মিশর, মরক্কো ও ইরাক সহ বিভিন্ন আরব দেশ থেকে আসা 83,472 জন অভিবাসী আছেন। এদের মধ্যে 83,817 জনই মুসলিম। এ কারণে এ আসনে সিনেটর নির্বাচনে প্রধান নিয়ামক হয়ে ওঠেন মুসলিম ভোটাররা। 2016 সালে যে রাজ্যে বড় ব্যবধানে ট্রাম্প জয়ী হয়েছিলেন, পেনসিলভেনিয়া ছিল 11 এগুলোর মধ্যে অন্যতম। কিন্তু 2020 সালের নির্বাচনে পেনসিলভানিয়া, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন ও নেব্রাস্কা রাজ্যে ট্রাম্পকে পরাজিত করেন বাইডেন। 1950 সালের পর এ পর্যন্ত 28 জন আরব আমেরিকান দেশটির এমপি নির্বাচিত হয়েছেন, কিন্তু ডাক্তার রোজের আগে এ পর্যন্ত কোনো মুসলিম দেশটির সিনেটর নির্বাচিত হতে পারেননি। মার্কিন টেলিভিশনের জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক তুরস্ক বংশোদ্ভূত পেনসিলভেনিয়ার সিনেটর ডাক্তার মোহাম্মদ ওজ নতুন ইতিহাস গড়লেন। ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করবে অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী। অস্ট্রেলিয়ার শীর্ষ ধনী অ্যান্ড্রু ফরেস্ট যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। ফরেস্ট ও তার স্ত্রী এ তহবিলে $50 কোটি দেবেন বলে জানিয়েছেন। সামগ্রিকভাবে এই তহবিলে তারা $25 বিলিয়ন বা $2,500 কোটি জোগাড় করতে পারবেন বলে আশা করছেন খবর বিবিসির। তবে তহবিল ব্যবস্থাপকদের আশা, এই তহবিলে শেষমেশ $100 বিলিয়ন বা $10,000 কোটি উঠবে। ইউক্রেনের গ্রেন গ্রোথ ইনিশিয়েটিভ এই তহবিলের অর্থ প্রাথমিকভাবে অবকাঠামো খাতে বিনিয়োগ পরিকল্পনা করেছে। এর মধ্যে বড় বিনিয়োগ যাবে জ্বালানি খাত ও টেলিকম নেটওয়ার্ক পুনর্গঠনে। স্বাভাবিকভাবেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া আমাদের যে অবকাঠামো ধ্বংস করেছে তাদের বদলে এখন আমরা আরো আধুনিক ও পরিবেশ বান্ধব ডিজিটাল অবকাঠামো পাবো, এটাই আমাদের প্রাপ্তি।
তবে অস্ট্রেলিয়ান শীর্ষ ধনী অ্যান্ড্রু ফরেস্টের উদ্যোগে নতুন নয়, যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের মার্চ মাসের শুরুর দিকে তিনি এ বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলাপ শুরু করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার সেই উদ্যোগ এতদিনে আলোর মুখ দেখতে শুরু করেছে। এদিকে রাশিয়ার আক্রমণে ইউক্রেনের অবকাঠামো ভেঙে পড়েছে। সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। জুলাই মাসে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল বলেছিলেন, প্রত্যক্ষভাবে ১০০ বিলিয়ন বা ১০,০০০ কোটি ডলারের অবকাঠামো ধ্বংস হলেও দেশের পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন বা ৭০,০০০ কোটি ডলার প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানালেও তারা ক্রুব্ধভাবে তা প্রত্যাখ্যান করে। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে, যদিও এই প্রস্তাবের বাধ্যবাধকতা নেই। আর রাশিয়া বলেছে, পশ্চিমারা রিজার্ভের অর্থ জব্দ করে ইউক্রেনের পুনরুদ্ধার ব্যয় করবে, এটা তারা হতে দেবে না। ইউক্রেনের টেকসই শান্তি চাইলে কি করতে হবে জানালেন জোসেফ বোরেল। ইউক্রেন থেকে রাশিয়া সকল সেনা প্রত্যাহার না করলে শান্তি মিলবে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এমন মন্তব্য করেছেন। উজবেকিস্তানের শহর সমরকন্দে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএর এই নেতা বলেন, আমার মনে হয় না রাশিয়া সেনা প্রত্যাহার করতে প্রস্তুত, কিন্তু যতক্ষণ পর্যন্ত মস্কো সেখান থেকে সকল সেনা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত শান্তি মিলবে না। জোসেফ বোরেল বলেন, রাশিয়ার পরে রাশিয়াই পারে শান্তি ফেরাতে। ইউক্রেনের টেকসই শান্তি চাইলে আগ্রাসকদের সেনা প্রত্যাহার করতে হবে। শত্রু আল জাজিরা। জাপানের আকাশে চীনের ড্রোন নিয়ে উত্তেজনা। তাইওয়ান প্রণালীতে উত্তেজনার আবহে এবার জাপানের আকাশসীমায় ঢুকে পড়ার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। বুধবার চীনের পিপলস লিবারেশন আর্মির একটি ড্রোন এবং দুটি নজরদারি বিমান উপকূলবর্তী শহর ওয়াকিনিয়াওয়ার অদূরে জাপানের আকাশসীমায় ঢোকে বলে সে দেশের প্রতিরক্ষা দপ্তর অভিযোগ করেছে, খবর জাপান টাইমসের। জাপানের প্রতিরক্ষা দপ্তরের তরফে বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার থেকে মোট ৩ বার চীনের বিজেটকে ৫ নজরদারি ড্রোন Y-9 গুপ্তচর বিমান এবং একটি টহলদারি বিমান ওয়াকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যবর্তী স্থান দিয়ে উড়ে গেছে। হামলার আশঙ্কায় জাপান বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রস্তুতি শুরু করে, তবে চীনা টহলদারি বিমান আকাশসীমার ভেতরে না ঢুকে ফিরে যায়। চীনা নৌবহরের সম্ভাব্য হামলা ঠেকাতে ওই অঞ্চলে কয়েক মাস আসে আমেরিকার সপ্তম নৌবহরের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া শুরু করেছেন জাপান নৌসেনারা। ওরিয়েন্ট শিল্ড নামে সেই বার্ষিক যুদ্ধ মহড়ায় আমেরিকার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার USS অ্যান্টিএটম ও USS চ্যান্সেলর সেভিল এখনও প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলেই রয়েছে। এই পরিস্থিতিতে চীনের বিমানের এই তৎপরতা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।